বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ডিএ মামলায় বারবার মুখ পুড়ছে রাজ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ দিতে না পারলেও খয়রাতিতে মুক্ত হস্ত বলে তার কটাক্ষ। ডিএ মামলাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছিল, ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গালে যথারীতি থাপ্পড় মেরে আবার পাঠিয়ে দিয়েছে, বলেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে। আমরা রাজ্য সরকারকে বারবার বলছি আপনি খেলামেলা করবেন ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই খেলামেলার সাথে যারা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, যে সমস্ত বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না, যারা কর্মসংস্থান পেয়েছেন তারা কেন্দ্রের সাথে 30%-এরও বেশি ফারাক হয়ে গেছে এই মূল্যবৃদ্ধির সময়। আর ডিএ বাড়লে শুধু যারা চাকরি করে তাদের অর্থনৈতিক লাভ হয় তা নয়, সেই ডিএ বাড়ার ফলে যে মাইনেটা বাড়লো সেই মাইনে অর্থনীতিতে প্রবেশ করে, সেই টাকাটা অর্থনীতিতে খরচ হয়, বাজারে খরচ হয়, তার ফলে সমাজের অন্যান্য ব্যবসার সাথে যুক্ত যারা মানুষ আছেন তাদেরও উপকার হয়, অর্থনীতিবিদরা তাই বলেন। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে বিবেচনা করা উচিত এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা উচিত।